শোক থেকে শক্তি, মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাতীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া অদম্য পদযাত্রা চলছে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী তাহিদ সৌরভের সঙ্গে। তাহিদ সৌরভ, কতক্ষণ নাগাদ এই পদযাত্রা চলতে পারে বলে আপনি দেখছেন? আপনি তো সেখানে আছেন, কি অবস্থা সেখানকার? বিভিন্ন যে স্মরণীয় যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় পদযাত্রাগুলো অংশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো, আপনি যদি বলতেন এই আয়োজনটার আসলে উদ্দেশ্য কি, কোথায় কোথায় গেলেন, কি করলেন? আমরা শহীদ মিনার থেকে শুরু করেছি, তারপরে জেলখানায় গিয়েছি, জেলখানা থেকে আমরা রাব্বি ডাক্তার রাব্বি হলে গিয়েছি, তারপরে গিয়েছি বুয়েটে, বুয়েট থেকে এসেছি আসাদ গেটে, আসাদ গেট থেকে এখন আমরা যাব আগারগাঁও, আগারগাঁও থেকে আমরা বৌদ্ধভূমিতে যাব, বৌদ্ধভূমিতে যাওয়ার পরে স্মৃতিসৌধে যে আমাদের এটা কর্মসূচিটার উদ্দেশ্যটা যদি একটু বলতেন। উদ্দেশ্যটা হচ্ছে যে সবাইকে সচেতন করা, স্বাধীনতার যে বিশাল ইতিহাস, গৌরবদীপ্ত ইতিহাস, সেই ইতিহাসকে স্মরণ করা এবং বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমরা স্বাধীনতার ইতিহাস, আমরা প্রতিটা স্তরে এই ইতিহাস বলছি। জেলখানা যে চার নেতা মারা গেছিলেন, তাদের যে হত্যা করা হয়েছিল সেটা দেখিয়েছি, বঙ্গবন্ধু কোথায় ছিল সেই জাদুঘর আমরা দেখিয়েছি সব কিছু, আসাদ কোথায় নিহত হয়েছিল আসাদ গেট দেখাইলাম, সবাইকে সংস্পৃক্ত করে তাদের ভিতরে মুক্তিযুদ্ধ চেতনাকে উজ্জীবিত করা এবং সারা জীবন যেন মনে রেখে দেশ গঠনে, জাতি গঠনে অবদান রাখতে পারে, সেই হচ্ছে অন্তর্নিহিত উদ্দেশ্য। কারণ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ অনলি পসিবল যদি এই বৃহত্তর জনগোষ্ঠী জনসম্পদে পরিণত হয়। আপনাকে আসলে আপনি শুনতে পাচ্ছিলেন যে এই পদযাত্রা যে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে হচ্ছে, তার মূল উদ্দেশ্য তারা যেটি বললেন যে আসলে ভবিষ্যৎ প্রজন্মকে তারা জানতে চান যে মুক্তিযুদ্ধে যাদের অবদান ছিল, তারা কষ্ট করে যে দেশটা আমাদেরকে দিয়েছে সেই দেশটাকে ভালোবাসতে হবে, সেই দেশের মর্যাদা রাখার জন্য লড়াই করতে হবে। তা আমার কাছে এই মুহূর্তে এতটুকু রয়েছে।